হচ্ছেটা কি 2014 এর প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিরক্তি প্রকাশ করে এই মন্তব্যই করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট চাইতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি প্রয়োজনে ইডির আধিকারিকদের সঙ্গে সিবিআই এর তদন্তকারী অফিসারকেও কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি 2014 এর প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে কমপক্ষে 12 দফায় 2208 জনের অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছিল আদালতে দাবি করলো ওয়েমার শীট মূল্যায়নের বরাতপ্রাপ্ত সংস্থা আর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের গতি নিয়ে ফের প্রশ্ন তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2014 এর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার সিবিআই এর তদন্তকারী অফিসার ও ওয়েমার শীট মূল্যায়নের বরাতপ্রাপ্ত সংস্থার আধিকারিকদের তলব করেছিল আদালত এদিন সিবিআই এর তদন্তকারী অফিসারের কাছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানতে চান প্রাথমিকে তদন্ত কি পর্যায়ে রয়েছে কিছু ব্যক্তির পাসপোর্ট পরীক্ষা করেছেন তারা কতবার বাইরে গেছেন দেখেছেন উত্তরে সিবিআই জানায় তার জন্য আলাদা করে আবেদন করতে হবে বিচারপতি বলেন আপনার কি মনে হয় পাসপোর্ট জাল করা সম্ভব আমার তো মনে হয় এটা সম্ভব বেনামি পাসপোর্টও হয় খুব সাবধানে কাজ করতে হবে আপনাদের বেনামে একাধিক পাসপোর্ট থাকতে পারে খুঁজে বের করার চেষ্টা করুন বিচারপতি জানিয়ে দেন সামনের মাসে তিনি সিবিআই এর থেকে রিপোর্ট চাইতে পারেন তারপরেই বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন যত দিন যাচ্ছে গোটা বিষয়টা একঘেয়ে হয়ে যাচ্ছে এটা হচ্ছেটা কি আমার কাছে বিষয়টা একঘেয়ে হয়ে গেলে বাকি বাইরের লোকদের কাছেও বিষয়টা একঘেয়ে হয়ে যাবে এরপর সিবিআই এর তদন্তকারী অফিসারকে বিচারপতি পরামর্শ দিয়ে বলেন প্রয়োজনে ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলুন প্রয়োজনীয় পদক্ষেপ নিন এদিন ওয়েমার শীট মূল্যায়নের বরাতপ্রাপ্ত সংস্থার আধিকারিকদের থেকে মাস্টার ডেটা নিয়ে দেখেন বিচারপতি এরপর সংস্থার আধিকারিকদের কাছে প্রশ্ন করেন কে কটা ভুল উত্তর দিয়েছে এই তালিকায় সেটা কোথায় এটা মাস্টার ডেটা এখানে কটা ভুল উত্তর দিয়েছে সেটা থাকবে না তিনি বলেন এটা সিবিআই কে দেখতে হবে মাস্টার শীটে ভুল উত্তরের সংখ্যা থাকবে না আমি বিস্মিত হচ্ছি এদিন বরাতপ্রাপ্ত সংস্থার তরফে জানানো হয় পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী 2208 জনের একটা অতিরিক্ত প্যানেল আমরা তৈরি করেছিলাম কমপক্ষে 12 বার এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছে সেই তথ্য আমরা পর্ষদকে পাঠিয়েছিলাম 2017 সালে এই অতিরিক্ত প্যানেল তৈরি করা হয় একথা শুনে বিচারপতি বলেন এ তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়ছে এরপরই সিবিআই এর তদন্তকারী অফিসারের উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনি আমার জায়গায় চলে আসুন আমি আপনার জায়গায় চলে যাচ্ছি কি যে করেন এক ঘন্টা লাগলো এটা বুঝতে আপনারা তো আরো আগেই বুঝতে পারেন এদিন 31 জানুয়ারির মধ্যে ওয়েমার শীট মূল্যায়নের বরাতপ্রাপ্ত সংস্থা থেকে হলফনামা তলব করেছেন বিচারপতি সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা বেনজির বিক্ষোভে অনর ব্রিজভূষণ শরণ সিং তিনি রাজনীতির শিকার কুস্তি সংস্থা সভাপতির পদ ছাড়বেন না বললেন বিজেপি সাংসদ যন্তর মন্তর আন্দোলনের তুলনা টানলেন শাহিনবাগের সঙ্গে যৌন হেনস্থার তদন্তে সাত সদস্যের কমিটি গঠন বেনজির বিক্ষোভ তিন দিন ধরে অবস্থান কুস্তিতে মিটু অভিযোগে উত্তাল গোটা দেশ তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে যন্তরমন্তরে একজোটে আওয়াজ তুলছেন বিশ্ব চ্যাম্পিয়ন থেকে অলিম্পিয়ানরা তবুও হেলদোল নেই বিজেপি সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর প্রেসিডেন্ট পদ তো ছাড়লেনই না উল্টে বললেন তিনি রাজনীতির শিকার এমনকি যন্তরমন্তরে বিনেশ বজরং সাক্ষীদের ধরনার সঙ্গে শাহিনবাগ আন্দোলনে তুলনা টেনে বাড়ালেন বিতর্ক যার অভিঘাত ক্রীড়া মহলকে ছাপিয়ে ধাক্কা দিয়েছে রাজনীতির অন্দরমহলেও ব্রিজভূষণের দাবি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে 97% কুস্তিগিরি ভারতীয় কুস্তি ফেডারেশনের সঙ্গে রয়েছে চাপের মুখে বিক্ষোভে অংশ নিতে বাধ্য হয়েছেন কেউ কেউ আপ জো খিলাড়ি বাহার কে আয়ে হুয়ে হ্যায় হরিয়ানা কে উসমে সবসে জ্যাদা হ্যায় অউর রাজ্যো কে খিলাড়ি হ্যায় উনসে অনুভব শেয়ার করিয়ে কি সাংসদ জি কাইসে হ্যায় অউর জিস খিলাড়ি নে আরোপ লাগায়া হ্যায় कि दरवाजा खुला था खुला रहता था वो खिलाड़ी उस टूर्नामेंट में नहीं थी हम तो ब्रिजभूषण जी का सामने इंतजार कर रहे कब वो सामने आए वो तो भाग रहे हैं भाई कैरियर दाव पे लगा के यहाँ पे आए हैं क्योंकि हमारा जो यूथ है ना উস্কি লড়াই হই এদিকে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষাকে এদিন চিঠি দেন বিনেশরা তারপরই কুস্তিগিরদের সঙ্গে জরুরি বৈঠকে বসে আইওএ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্ত করতে সাত সদস্যের কমিটি করেছে আইওএ কমিটিতে রয়েছেন বাংলার অলিম্পিয়ান দোলা বন্দ্যোপাধ্যায় মেরি কম অলকানন্দা অশোক যোগেশ্বর দত্ত সহদেব যাদব এবং দুই আইনজীবী এদিন কুস্তিগিরদের বিক্ষোভস্থলে যান বক্সার বিজেন্দ্র সিংও খিলাড়িওকে সাথ ন্যায় হোক जो भी उन्होंने आरोप लगाए हैं उनके ऊपर कहते हैं सख्त सख्त कार्रवाई हो कोई भी इसमें इन्वॉल्व है उसके तहत सीबीआई जांच हो दैट्स इट বিক্ষোভ আন্দোলন নজিরবিহীন সংঘাত ভারতীয় অলিম্পিক্স সংস্থার তদন্তে কি উঠে আসে সেদিকে নজর ক্রীড়া মহলের এবিপি আনন্দ